আসসালামু আলাইকুম, আজকান্তর কুকিং থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে একটা ভিন্নভাবে ভিন্নধর্মী মাংস মেরিনেট করে রেখে দেওয়া মাংস, হাঁসের মাংস রান্না করলে কেমন স্বাদ আর মজা হয় সেটা আমি আপনাদের সাথে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার ভিডিওটা সবাই ধৈর্য ধরে দেখবেন, অবশ্যই অনেক মজাদার একটা হাঁস রান্না করা হবে। চলুন আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। হাঁসটা প্রথম হাঁসটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেই সাথে আমি যা যা মশলা অ্যাড করবো সেগুলো আমি একে একে দেখিয়ে দিব। তো আমি এখন প্রথমে আমি হাঁসটা একসাথে মেখে তারপরে রান্না করব। তো সেই ক্ষেত্রে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর এই পর্যায়ে এখানে আমার রসুন পেস্ট করা আছে, আমি এখন রসুন পেস্ট দিয়ে দিব। রসুন পেস্ট এখানে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে বাদামের পেস্ট করে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে বাদামের পেস্ট করে দিয়ে দিচ্ছি। আমি আজকে মা হাঁসটা ভুনা করবো বাদাম দিয়ে। তো অনেকে নারিকেল দিয়ে করে, আমার আরেকটা চ্যানেল আরেকটা রান্না করা আছে সেটা নারিকেল দিয়ে করছি। এখানে বাদাম বাটাটাও আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপরে আছে এখানে আদা বাটা। তো আমি আদা বাটারও পেস্ট করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব লবণ, লবণটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিব। তো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 4-5 টুকরো, তারপর এলাচ দিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলি যার যার দারচিনি দিলাম, তারপর যার যার পছন্দ মতো এলাচটা আমি একটু ফেটিয়ে দিব, কারণ ফাটলে কিন্তু গ্রামটা অন্যরকম আসে। হলুদ দিয়ে দিব, মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা আমি অবশ্যই কম দেবো, কারণ মরিচটা দিলে ঝাল খাওয়ায় আমার বাসায় খেতে একটু কষ্ট হয়। এখন আমি ভালো করে মশলাগুলি দিয়ে মেখে দিব। আজকের হাঁসের রান্নাটা টিপস আছে, আজকের হাঁসের রান্নাটা আমি এইরকম করে মেরিনেট করে মিনিমাম আধা ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা একটু কম রাখলেও চলবে যাদের। এখন ভালো করে আমি মশলাগুলি ভালো করে মেখে নিব। আপনার খেয়াল রাখবেন এখানে কিন্তু আমি কোনো তেল অ্যাড করিনি, তেলটা আমি রেখে দিচ্ছি। তেলটা আমি যখন রান্না করবো তখন তেলটা গরম করে দিব। তো এই পর্যায়ে আমার মশলা দিয়ে মাখা হয়েছে, আমি এটাকে আধা ঘন্টা 20 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। হাঁস যদি এইভাবে মানে সব মশলা দিয়ে মেরিনেট করে রাখেন, এই পর্যায়ে যদি আপনাদের মন চায় যে আপনারা লেবুর রস দিবেন, লেবুর রস দিতে পারেন, কিন্তু আমি লেবুর রসটা অ্যাড করবো। তো আমার প্রায় 20 মিনিটের বেশি হয়ে গেছে, আমি এই পর্যায়ে যে পাত্রটা রান্না করবো ওই পাতিলটা নিয়ে নিচ্ছি। এখন চালটা ধরিয়ে দিব। তো পাতিলটা গরম হয়ে আসলে আমি তেলটা দিয়ে দিব। তো পাতিলটা গরম হয়ে আসছে আমার, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু হাঁসের তেল আছে আমি তেলটা কম, একটু তেলটা এখন অনেক গরম হোক, গরম হওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এই যে আমার মাংস মেরিনেট করছে, মাংসটা থেকে কিন্তু পানি এসে পড়ছে। তো আমি মেরিনেট করে রাখাতে আমার মাংসটা একেবারে পানি হয়ে গেছে, পানি এসে গেছে। তো এই পানিটাই আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। আমি আরেকটু উল্টিয়ে ফুলতে দিচ্ছি। এই পর্যায়ে আমি মাংসগুলি আরেকটু নেড়ে চেড়ে দিব। মাংস থেকে অনেক পানি বের হয়েছে, এই পানির মাংস আমি আশা করি যে সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি মেরিনেট করে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। ভালো করে মেখে নিব, ভালো করে মেখে একেবারে মশলা টসলা সবগুলো মেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, কারণ বাদাম বাটা দিচ্ছি তো সেই ক্ষেত্রে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে মাংসগুলি আরেকটু কষিয়ে দিব, আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তেলটা একেবারে উপরে এসে পড়ছে, মাংসটা আমার প্রায় সিদ্ধ পর্যায়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি।
তারপরে দিয়ে দিব এখানে জিরা বাটা, 2 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। সবগুলি ভালো করে মিশিয়ে নেব। টমেটোর পেস্ট দিলে কিন্তু মাংসটা, কেউ চাইলে চাকা চাকা করে দিতে পারেন। আমি টমেটোর উপরে বাটলাটা থাকবে দেখে আমি পেস্ট করে দিয়েছি, তো এই পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসটা একেবারে শেষ ভাজা ভাজা হয়ে গেছে। যে কোনো মাংসই আপনার যদি তেলের ভিতর একটা শেষ কষানোটা সেই রকম ভাজা ভাজা হয় তাহলে মাংসটা কিন্তু সঠিক টেস্টটা বেড়ে যায়। তো আমি এখন তেলের ভিতরে ভাজতেছি, এখন লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেই জন্য বারবার নাড়াচাড়া দিতেছি। তেলের ভিতরে ভেজছে, এখন হাঁস হালকা একটু সিদ্ধ রাখিয়েছে, তারপর চাই আমি একটু হালকা জল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর পরে আমি নেড়ে ছেড়ে দিব। অনেকক্ষণ আমি তেলের ভিতরে ভেজে নিচ্ছি, এই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করব। পানিটা অবশ্যই একটু গরম পানি দেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আমি 4-5 টুকরো আমার কাঁচামরিচ দিয়ে দিব। মাংসটা একেবারে শেষ পর্যন্ত আমার রান্না শেষ হয়ে গেছে। এখন আমি মা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। একটা বাটিতে আমি পরিবেশন করবো। উঠিয়ে নিচ্ছি, তো আমার রান্না হয়ে গেল, মেরিনেট করে রেখে দেওয়া হাসবো না। তো আমার আজকে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভিন্নভাবে একটু রান্না করার ট্রাই করেছি। সবাই ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আজমাত্র কুকিং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।